আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু নিটটেক মোবাইল সার্ভিসিং। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট এন্ড শেয়ার এন্ড প্রেস দ্য বেল আইকন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আমার হাতে যে ছেটটি দেখা যাচ্ছে এটি স্যামসাং 110H। কাস্টমার এই সেটটি এনে বলতেছেন যে আমার সেটটি চালু হচ্ছে না। তো আমি মেপে দেখলাম যে সেটটি আসলে কেন চালু হয় না। টেকনিশিয়ানদের কাছে যখন কোনো ডেড সেট আসে, প্রথমেই কাজ হলো এভাবে একটি মাল্টিমিটার নিয়ে মাপা যে সেটটি শর্ট কিনা বা ব্যাটারি কানেক্টর কোনো মিসিং হলো কিনা। অনেক সময় ঘাম ঢুকে বা পানি ঢুকে ঝং ধরে মিসিং হয়ে যায়। তো আমি এই সেটটি আপনাদের সামনে চেক করতেছি, বাজার মোডে রেখে চেক করার চেষ্টা করছি। বাম পাশে পজিটিভ, ডান পাশে নেগেটিভ, এই যে কোয়ান্টিটি দেখাচ্ছে, উল্টে ধরলাম, হ্যাঁ তাও কোয়ান্টিটি দেখাচ্ছে, তার মানে সেটটি ফুল শট। আমরা নিশ্চিত যে সেটটি ফুল শট, সেই কারণেই সেটটি চালু হচ্ছে না। ভোল্টেজ মোডে চেক করব, হ্যাঁ দোনোভাবেই, ডাইনিভাবে দোনোভাবেই কোয়ান্টিটি দেখা, এই যে কোয়ান্টিটি দেখাচ্ছে, যেদিকে ঘুরে মিটার ধরি না কেন কোয়ান্টিটি দেখায়, তার মানে সেটটি শর্ট। আমি সেটটি আগ থেকে খুলে রেখেছি যাতে সময় কম লাগে। টাচ ডিসপ্লে ডিসেম্বলি করতে অন্তত 10-15 মিনিট লাগে, সেজন্য আমি টাচ ডিসপ্লে আগেই খুলে রেখেছি। এটি না খুলে যদি টানাটানি করি তাহলে ডিসপ্লে ছেড়ে যাবে, সবাই খেয়াল রাখতে হবে। যারা নতুন টেকনিশিয়ান আছি, আমরা অনেক সময় ভুল করে ফেলি। ডিসপ্লেটি আলাদা করে রেখে দিলাম। বডিটি খুলতেও সময় লাগে, তার কারণে আমি বডিটি অর্থাৎ মাদারবোর্ডটি আর বডিটি আলাদা করে রেখেছি আগের থেকেই। যেহেতু বোর্ডটি শর্ট, সেজন্য আমরা এই টিনের যে প্যানেলটি আছে এটি উঠাবো। তার আগে এই যে বলি আপনার হোম কি বাটনের যে এই পিনটি উঠিয়ে বাটন আছে উঠিয়ে পিনটি হবে, তারপরে পিনটি অর্থাৎ আমরা স্ক্রুটি উঠিয়ে পিনটি আলাদা করে নিব। ডিপিএস পাওয়ার সাপ্লাই ধরে এখন আমরা চেক করব ডিপিএস পাওয়ার সাপ্লাই দিয়ে। এই যে আমার হাতে যে গরম হয় ডিপিএস পাওয়ার সাপ্লাই দেখছেন, এটি আমার নিজের হাতে তৈরি। কিভাবে ডিপিএস পাওয়ার সাপ্লাই তৈরি করা যায়, ডিপিএস পাওয়ার কিভাবে বানাইতে হয়, গরিব টেকনিক্যাল, এই শিরোনামে আমি একটি ভিডিও আপলোড করেছি। ডিপিএস পাওয়ার সাপ্লাই শিরোনামে মাত্র 80 থেকে 90 টাকা সি, আপনি দেখতে পারেন করা যায়। একটি ডিপিএস পাওয়ার সাপ্লাই কিন্তু 3,000-3,500 টাকা লাগে। এই যে আমি এবার চেক করছি, আলতো ভাবে চেক করছি, গরম ধরে রাখা যাবে না, ভালো আইসি বা রাখা যাবে না, জলে পড়ে যায়, লাগে লেগে দেখতে হবে। সেজন্য আগে মার্ক করব কোথায় ভালো আইসি। এই যে আমার এই যে এখানে অনুভূতি হচ্ছে, এবার আমরা ভালো করে চেক করব কিন্তু ঠিক কোন পাশটি গরম সেটি বের করার জন্য। সেজন্য এই যে আমরা যে রজন ব্যবহার করি, আমরা যে রজন ব্যবহার করি ভালো জায়গায় গরম গুঁড়া করে জায়গায় গরম হলে ওই জায়গায় ঢেলে দিতে হবে। তাহলে আমরা নির্ধারিত যে পার্টসটি শর্ট হয় সেটি বের করতে পারবো সহজে ইনশাল্লাহ। এভাবে সরিয়ে সেটি ঢেকে দিব যে জায়গায় গরম অনুভূত হয়েছে। এখানে বড় একটি ক্যাপাসিটি আছে, তার রজন পেলে পাশে গরম জায়গায় একটু গরম হয়, বেশি গরম হয় এবং আগুন চলে উঠে। এবার পাওয়ার সাপ্লাইটি কানেক্ট করব। আমরা নিশ্চিত যে বড় কোনো আইসি শর্ট না, ছোট কোনো পার্টস শর্ট হতে পারে। লক্ষ্য করি
ফেল করি দেখাচ্ছি এই যে ধোয়া সুচ্ছে তার মানে দুইটি তিনটি ক্যাপাসিটার আছে ঠিক কোনটি আমরা বের করার চেষ্টা করছি ঠিক কোন পাশটি খুব কাছাকাছি আমরা চলে আমরা এখন বের করার চেষ্টা করছি এই যে এখানে বড় একটি ক্যাপাসিটার আছে তার পাশে শর্ট ক্যাপাসিটার আছে ক্যাপাসিটার আছে একটি ছোট্ট একটি ক্যাপাসিটার করার চেষ্টা করছি এটি শর্ট মূলত ফুল শর্ট আমি আবার চেক করব করে দেখাব ঠিক কোন পাশটি গরম যে আসলে কোনটি হ্যাঁ এই যে বড় ক্যাপাসিটারের পাশে ছোট একটি ক্যাপাসিটার এই যে বড় ক্যাপাসিটার কালো কালো হয়ে আছে উঠে ফেলবো হ্যাঁ উঠে গিয়েছে রিমুভ হয়ে গিয়েছে উঠানোর পর আবার ডিপিএস দিয়ে আরটু চেক করছি যে আসলে রিমুভ করার জন্য আলাদা কোনো কিছু দরকার নাই এই টুইজার দিয়ে আমি রিমুভ করতে পারবো এই যে দেখেন এই যে আগুন প্লাস্টিক গরম হচ্ছে আর টুইজার দিয়ে আমি ঠেলা দিলাম এই যে কালো হয়ে গেছে এবার উঠানে হট গান বা তাতাল ইউজ করার কোনো প্রয়োজন নাই আমি পূর্ব উঠানে চেষ্টা করছি প্লাস্টিক নিজে গরম হচ্ছে যেটা উঠানে করছি ওটা না জায়গাটি গরম হয়ে গেছে যে এখন যে প্লাস্টিক গেছে এবার আমি চেক করব সেটি যে মূলত উঠাবো ফলাফল আমরা পেলাম কিনা হ্যাঁ এই যে বাজার মোডে রাখলাম লাইট জ্বলে না কোনো আওয়াজও হচ্ছে না এবার চেক করলাম ভোল্টেজ মোডে রেখে চেক করব আগে তো কোয়ান্টিটি দেখাচ্ছে মানে ফুল শর্ট দেখাচ্ছিল এখন কি অবস্থা দেখি মিটার দিয়ে চেক করছি না জিরো জিরো হয় নাই এখন ভোল্টেজ দেখাচ্ছে কোনো আওয়াজ হয় নাই লাইটে বেড়ে নাই এবং মিটার ঘুরিয়ে দিয়ে মোডে অর্থাৎ মোডেও কোনো শর্ট দেখা এখনো শর্ট দেখা নাই ভোল্টেজ দেখাচ্ছে আমরা যে কারণে সেটটি খুলি তার মানে যে শর্ট ছিল শর্টটি সলভ হয়ে গিয়েছে সাকসেস হয়েছি এবং পাল্লা হলো ক্যাপাসিটরের পাশে সেটটি চালু হয় কিনা সেটি দেখার জন্য শর্ট ছিল সেটি উঠে এখন আমি ডিসপ্লে কানেক্ট করে রিমুভ করে ফেলেছি ব্যাটারি লাগিয়ে চেক করব এখন আমরা চেক করে দেখব এতক্ষণ আমার সাথে ছিলেন চালু হয় কিনা আর একটু ধৈর্য ধরে দেখি কাঙ্ক্ষিত ফলাফল নিয়ে যেতে পারি কিনা আমি যে সময় এখন ব্যাটারি কানেক্ট করে দেখব এই সময় বাংলাদেশে খুব গরম বইতেছে অত্যন্ত গরম যারা আমার চ্যানেলে নতুন আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাকে সহযোগিতা করবেন আমার সাথে থাকবেন পাওয়ার বাটন হলে আমার নতুন নতুন আইডিয়া এবং ভিডিওগুলো কিনা চ্যানেলে চলে যাবে সর্বপ্রথম সবার আগে সেটটি চালু হয়ে গেছে এই যে সেটটি চালু হয়ে গেছে দেখতে পাচ্ছেন সেটটি চালু হয়ে গেছে আমরা দেখব যে হ্যাঁ সেটটি চালু হয়ে গেছে ডিসপ্লে কাম করে অপেক্ষা করি কাম করে কিনা হ্যাঁ যেহেতু স্যামসাং সেট ফুল চালু হতে একটু সময় লাগে আমরা দেখব যে টাচটি কাম করে কিনা সেটি এখন দেখব হতে পারে আমরা যে পার্স উঠিয়ে ফেলেছি তার আশেপাশে কোনো পার্স নষ্ট হয়ে গিয়েছে যার কারণে টাচ কাম করবে না হ্যাঁ এই যে টাচটি কাম করছে সব ওকে আছে কিনা এই যে ইউজ করে তার দেখাচ্ছে এই যে টাচ কাজ কাজ করতেছে তো ভিডিওটি আর লম্বা করতেছে থ্যাংক ইউ ধন্যবাদ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম থ্যাংক ইউ ও রহমতুল্লাহি যারা আমার চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখুন তাহলে আমার নতুন ভিডিওগুলি আপনার কাছে চলে যাবে ধন্যবাদ